মাকে ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, আর যদি মাই কষ্ট থাকে তাহলে আমরা ভালো থাকবো না। সেটা মায়ের কাছে প্রার্থনা করতেছি যাতে আমরা টোটাল পশ্চিমবঙ্গবাসী ভালো থাকি। মানুষের কোনো সাড়া পাচ্ছে না। দেখুন মানুষ, একটা কথা আপনাকে বলি, এইবার রাজ্যে পুরোপুরিভাবে মানুষ তৈরি। কারণ একটা কথা সত্যি কথা, যে সনাতনীদের উপরে যে অত্যাচার হয়েছে সেটার জন্য সনাতনীরা সব একতাবদ্ধ হয়েছে। কে কখন কোথায় থেকে আমরা কেউ জানি না। তিনি ভাবছেন, তিনি করবেন, তিনি কতটা মানুষের সঙ্গে থেকেছেন জানি না, কিন্তু তিনি সৌমিত্র রায়ের নাম নিয়ে পরে এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। লাস্টে সাম্মার থেকে শিবটাকে মেরেছেন, তিনি তার মতো করে করছেন। আমার নতুন করে কিছু বলা নেই, তবে একটা কথা বলবো, এটা কোনো ব্যক্তি লড়াই নয়, তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতকে শক্তিশালী করার লড়াই। আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে আর উনি দাঁড়িয়েছেন একটা চোরদের দলের পক্ষে, তাই তার সম্পর্কে আমার নতুন কিছু বলা নেই। তিনি লোকসভা 7টা বিধানসভা নিয়ে তৈরি হয়, 112টা অঞ্চল, 1892টা বুথ নিয়ে তৈরি হয়। তাই কোনো জায়গায় 4-5টা অঞ্চলের তৃণমূল কংগ্রেস শক্তিশালী দেখলেও বাকি 90টা অঞ্চলে তৃণমূল কংগ্রেস কী আছে সেটা কি উনি জানেন? কে কতটা 100%, কে কতটা মানে, সেটা মানুষ আগামী 4 জুন সে রেজাল্ট বেরোবে। আগের থেকে বেশি কিছু বলবো না, আশা ভালো, লোক ভালো, বেশি লোক ভালো নয়। একটা কথা বলি, যেটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের অন্য কোনো প্রার্থী হলে তাও রাজনৈতিক লড়াই হতো, এটা কলতলায় ঝগড়া করার মতো একটা প্রার্থী দাঁড় করিয়েছে, যা এটা নিয়ে বলার কিছু নেই। উনি ভালো থাকুন, ভোটে মানুষের সেবা করুন, মানুষ সেবা করুন। দেখুন আগে আমরা একা চলতাম, এখন ওটা তৃণমূলের নেতারা চলছে, তারা নিজেরাই বুঝতে পারবে।